হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, নিয়ে এসেছি চ্যালেঞ্জিং ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আজকে চ্যালেঞ্জটা আমাদের দেখে নেবে। তো আজকে আমরা করব ফুচকার চ্যালেঞ্জ। এবার ফুচকার চ্যালেঞ্জটা হচ্ছে কে কত সময়ের মধ্যে শেষ করতে পারে। দুজনের মধ্যেই কিন্তু সমান ফুচকা রাখা আছে। তো চলো দেখে নিই আমার আজকের পার্টনার কে হয়েছে আমার সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য, তাকে দেখে নিই। হ্যালো, আজকে আমরা ফুচকা কম্পিটিশন করব। মায়ের প্লেটে যতগুলো ফুচকা আছে, আমার প্লেটেও ততগুলো ফুচকা আছে। তো দুজনেরই সেম সেম, যে আগে শেষ করতে পারবে সে উইনার, আর যে লাস্টে শেষ করে তার জন্য আছে না পানিশমেন্ট আছে। আমি আবার বলছি, আমি আবার মনে হয় পেঁয়াজ করতে হবে, আমি বলবো না থাক আর পেঁয়াজ খাবো না। সমান সমান ফুচকা আছে, জলও আছে, আলু আছে, আর এটা এরও ঠিক সমান সমান আছে। তো চলো স্টার্ট করা যাক। 3, 2, 1 স্টার্ট। যা, আমি না এই কি বলবো, আমি ফুচকার মধ্যে আলু ঢুকাতে পারি না ঠিকঠাক। জল খেতে চাইলে খেতে পারো, না চাইলে না, জল খাবোই না। তুমি আলু না দিয়ে শুকনো ঢুকিয়ে নিচ্ছো, চিটিং করেছো। এটা তো বলা ছিল না যে আলুটাও নিয়ে ঢুকাতো, চিটিং করে গেছে। তো আলু না ঢুকিয়ে নিয়েছে মুখে, বিভৎস ঝাল ছিল ফুচকার আলুটা, বুঝতে পারিনি, খেয়ে তো যাচ্ছি আর কি করবো। প্রথমেই বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করার নেই, নেমে পড়েছি যখন ময়দা, তখন তো এগোতে হবে, আর কিছু করার নেই। কতটা ঝাল ছিল না খেলে বুঝতে পারবে না তোমরা, আমার জিভটা যেন জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, এত ঝাল। কেউ আজকে জিততে পারবে, মানে সবাই জিতেছে না হলে সবাই হেরেছে, বুঝলে? ও তার কারণ ওই হেরেছে, তার কারণ হচ্ছে একটা আলুতে পুর না ঢুকেই খেয়ে ফেলেছে। আর যেটুকু বেঁচেছে ওর যতটা ঠিক আলু আছে দেখো, এটা আমার আর এটা হচ্ছে ওর, আলুটা সমান সমান আছে। আবার টকটা খাচ্ছো কেন? তার শরীর খারাপ হবে আজকে তাহলে, কারোর শাস্তি হলো না, চিটিং করে জিতেছে, এখন কী করা, জিতেছে বলা যাবে না, সমান সমান ড্র, আজকের ম্যাচ ড্র হয়ে গেছে। ও না পেরে খালিটাকে খেয়ে নিয়েছে, কি করবো বলো। আজকের উইনারকে তোমরা বলে দেবে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কমেন্ট কমেন্ট করবে এই ধরনের ভিডিও চাও কিনা। আর আজকের উইনার কে হবে তোমরাই বিচার করবে, ঠিক আছে? তোমাদের উপর ছেড়ে দিলাম, অবশ্যই কিন্তু জানি, অপেক্ষায় থাকলাম। আমি জানি আমি মা বলবে, কেন বেটু বলবে না কেন? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আগামীকাল এই সময়ে হাজির হয়ে যাব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো,
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যেও, পরবর্তী নতুন নতুন এরকম মজাদার ভিডিও সবার পূর্বে পেয়ে যাবে তোমরা। এখনকার মতো বাই বাই।